কিছু জিনিস কিনবো, চলুন দেখে আসি ভিতরে কি কি জিনিস পাওয়া যায়। মশুর মাদাম মানাও সালাম আগা সালা সোটে। তো ওদেরকে জিজ্ঞেস করলাম অ্যাকচুয়ালি ওনারা কেমন আছে, সবাই বলতেছে হ্যাঁ আমি ভালো আছি। তো ওনাকে জিজ্ঞেস করলাম আমি, আমার কিছু মিল্ক লাগে, লিকুইড মিল্ক, উনি বলছে আছে। তো জিজ্ঞেস করি কত টাকা এটা। রুনুনু কেলে কুচিন না আমি ওনারে বললাম যে দুধের পট গুলা কত কইরা, উনি বলছে যে 4,500-600 আরি আরি বাংলাদেশি অ্যারাউন্ড আপনার পরে 120 টাকার মতো। এটা হচ্ছে চায়ের দুধ, হ্যাঁ এটা মিল্ক আর কি, ছোট মিল্কের পট, ওদের বলে এটা রুনুনু বলে, রুনুনু কেল বোয়াত। তো এটা বলে ছোট দুধের পট আর কি, চায়ের দুধ। আমি এটা নিলাম 4,600 টাকা বাংলাদেশি টাকা না, এটা হচ্ছে আফ্রিকান টাকায়। কেল কুচিন না নিকেল মিশবে, কেলকেল নিকেল লড়াই, হ্যাঁ কুচিন না দি। আমি বাসন ধোয়ার নিকেল চাচ্ছিলাম, ওর জিজ্ঞেস করলাম ও কত একটা, ছোট গুলা বলতেছে কুচিন না আমি ওনারে বলতেছি আমি হাফ লিটার নিব, বড় নিব না, উনি আমার বড় রেট বলতেছে, হাফ লিটার দিচ্ছে না। 1,000 টাকা আর বাংলাদেশি টাকা 50 টাকা, 3,000 টাকা দিয়ে বড় গুলো 1 লিটার পাবো। তো আমি 3,000 টাকা দিয়ে আরি আরি, 3,000 টাকা মানে আরি আরি হচ্ছে যে এখানের টাকায় আমি 1 লিটার পাবো। 5,000 টাকা নোট দিলাম, যে 5,000 টাকা নোট দিচ্ছি, উনি আমাকে আরো 400 টাকা রিটার্ন করবে, কারণ 400 আরি আরি রিটার্ন করবে, বাংলাদেশি কত 8 টাকা। এই যে উনি আমাকে 400 টাকা রিটার্ন করছে।